সুমেরু মাউন্টেনে বসে মহিষাসুর ভাবে ব্রহ্মা এসে ইমমর্টাল করবে তাকে কবে। মরিয়া তপস্যা তার এবার নয় তো নেভার, ত্যাগিছে সে দাঁত মাজা নাওয়া এবং খাবার। কি ব্যাপার ছোকরা, এরকম উৎকট তপস্যার মানেটা কি? চান নেই, দাঁত মাজা নেই, কি বিচ্ছিরি গন্ধ গায়ে, তা বলি দাবিটা কি? ডাক্তারিকা জানালাম তো, অমরত্ব চাই, মিলটা পাননি। বিষ্ণু আর মহেশ্বরকেও তো সিসি করেছি, ফেসবুকে স্ট্যাটাস আপডেটও দিলুম, আই ওয়ান্ট টু বি ইমমর্টাল। নির্ঘাত নিজ ঘাটেননি, ব্যাকডেটেড বুড়ো কথা কাজ। দেখো হে ছোকরা, আমাকে কি পেজ থ্রি সেলিব্রিটি পেয়েছ, যে গিললে চললে বসলে উঠলে এমনকি ইয়ে টিয়ে করলেও ওই ফেসবুক আর টুইট করে জগৎ সংসারকে জানাতে হবে। এই ওসব অমরত্ব টমরত্ব হবে না, অমরত্ব দেবতাদের মনোপলি। তার মানে এই সব তপস্যার ফলে বরদানের ব্যাপারটা সিম্পলি নির্বাচনী ভাওতা। তা কেন, অমরত্ব ছাড়া অন্য কিছু চাও, দিয়ে দেব, উটি পাবে না। আরে এ তো আচ্ছা কেচাল, কিছুতেই দেবে না দেখছি। দাঁড়ান, সিঙের গোড়ায় একটু ধোঁয়া দি। হ্যাঁ না, ও উত্তর যত সব ঘাম বাটের দর, কতক্ষণ নেবে কে জানে, উর্বশীর আইটেম নাম্বারটাই না মিস করি। পেয়েছি, বাঁচা গেছে, তা কি পেলে বাবু সোনা? শুনুন, ভেরি সিম্পল, দেবতা দানব যক্ষ পিশাচ ভূত প্রেত জন্তু জানোয়ার এমপি এমএলএ কোন প্রজাতির পুরুষ আমাকে মারতে পারবে না, এটাই চাই। মহিলাদের নিয়ে কোনো প্রবলেম নেই বলছো? আরে দূত, ব্যাটা ছেলেরা না পারলে অবলা লেডিরা কি করবে শুনি, এক ছোবলে ছবি করে দেব। তা ঠিক আছে, পুরুষ টুরুষ তোমার সঙ্গে পারবে না, খুশি তো? দিয়ে দিলু। আমরা অদ্ভুত, আমরা কিম্ভুত, আমরা নূতন যৌবনে দিব, আমরা হাড়গোড় ভাঙি, আমরা স্বর্গ পুরে নামানে সায় মাতি, ছিন্ন দেহ বলি ভিন্ন করে দি, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা কিম্ভুত, আমরা নূতন যৌবনে দিব। ব্রহ্মার বর পে অসুরের হ্যাপি, দেবতা পেটায় যেন রাস্তার পাপি। ঝাড় খেয়ে দেবতারা কেটে পরে সব, সর্বপুরী এখন মহিষাসুর পর। চুপ সবাই চুপ, নেশাটাই বিগড়ে দিচ্ছে। যাগে বিষ্ণু, বলো কি বলছিলে? ধন্যবাদ মহেশ্বর। এই যে ইন্দ্র, লেটেস্ট সিচুয়েশনটা একটু খোলসা করে বলো দেখি। আগে খুব প্রবলেম,
আমার ইন্দো সবাই রোজটা বসে বসে আমার ল্যাপটপে প্রসেনজিতের বই দেখছে আর রবীন্দ্র সঙ্গীত শুনছে। অন্য অসুরগুলো প্রচার করে বেড়াচ্ছে যে মোস্টার কথা না শুনলে সবাইকে দেশদ্রোহী বলে জেলে দিয়ে দেবে। হেভি সন্ত্রাস চলছে স্যার। বাবা, এই বিশ্বকর্মাটা আবার কাঁদে কেন রে? এই তোমার কি হয়েছে বাবা বিশ্বকর্মা? আঙ্কেল স্যার, একটা মেশিনও সঙ্গে আনতে পারিনি। আমার ল্যাপটপ, ট্যাবলেট, ব্ল্যাকবেরি সব কটার 4G কানেকশন ছিল। গোটা সর্বটা ওয়াইফাই করেছিলাম। ওয়াইফাই করেছিলাম, 4G কানেকশন। আর ওই 2G 4G চক্করে শুধু ইন্দ্রর সুইস ব্যাংকের অ্যাকাউন্টটাই যে একটু মোটা হলো। প্রত্যেককেই তো ভাগ দিয়েছিলাম স্যার, বিরোধী দলের অপপ্রচারে কেসটা গেলাম শুধু আমি। মেলা ফ্যাচ ফ্যাচ বন্ধ করে কাজের কথাটা বলো দেখি, ওই মোস্তাকে হারানো যায় কিভাবে? ওই ব্রহ্মাকেই জিজ্ঞেস করুন, আপনার ওনার বেফালতু বড়ের জন্যই তো যত রাজ্যের কেচ্ছা একেবারে অজেয় করে দিলেন। আর তা কেন, মোটেও করিনি। নারদ, ওদের গানটা শুনিয়ে দাও তো। নারী এখন প্লেন চালায়, চালায় মোটর গাড়ি, অফিস চালায়, আইন চালায় এবং চালায় বাড়ি। নারীর হাতে কলম এখন ধারালো তরবারি, প্রতিবাদের আগুন জ্বালায় এই আজকের নারী। ভেরি গুড, 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 ভেরি গুড। এই চুপ, এই যে গুজুটে বুড়ো, হঠাৎ এই ফেমিনিস্ট গানটার মানে কি? ধরতে পারলে না তো? মরতে খেয়াল করে দেখো, চারিদিকে নারী শক্তির জয় জয়কার। এত হাজার সখী সঙ্গ করে তুমি বুঝলে না বিষ্ণু, তা ওই গেড়ে মোষটা কি বুঝবে? বাজে হেঁয়ালি না করে খোলসা করে বলুন তো উপায়টা কি। বেটা একেবারে মিসোজিনিস্ট গাম্বাট, বেটার ছেলে বর তো পেয়েছে কিন্তু সে বরে ফাঁকি আছে। বলে কি না, কোন পুরুষ যেন আমায় মারতে না পারে, ওসব অবলা নারী টারি বুঝে নেব। আমিও ঝোপ বুঝে কোপ মেরে দিলুম, দিয়ে দিলুম বর, নে কি করবি কর। কিছুই তো বুঝলাম না স্যার। তা তো বুঝবেনই না, আকাট মুখ্য না হলে কি কেউ ভোটে জিতে রাজা হয় আজকাল? গাম্বাট একটা। আরে ব্রহ্মার কথার মানে এই যে বরটা আসলে এই নয় যে মহিষাসুরকে কোনো পুরুষ মারতে পারবে না, বরটা হলো এই যে মহিষাসুরের মৃত্যু হবে নারীর হাতে। তাহলে বানানো শুরু করে দিস স্যার। না হে বিশ্বকর্মা, এ তোমার একার কম্ম নয়। মহিষাসুরকে এত আন্ডার এস্টিমেট করো না, আমরা সকলে মিলে ওই নারী শক্তিকে তৈরি করব, তবেই বেটা জব্দ হবে। দেবতারা সবে মিলে কাজে মন দিল, যার যত এনার্জি দিল কিলো কিলো, এনার্জির সমাহারে দুর্গা নিলেন জন্ম, তেজস্বিনী হোল বডিতে তেজের আলো বর্ম। মহিষাসুরকে করতে উৎপাটন, দেবতারা দিল একে একে বিপন, মহেশ্বর ত্রিশূল দিলেন, বিষ্ণু দিলেন চক্র, অগ্নি দিলেন পাওয়ার, আর বরুণ দিলেন শঙ্খ। পবন দিল বৌ, জম দিলেন দণ্ড, বিশ্বকর্মা দিলেন করতে খণ্ড খণ্ড, আস্ত একটা লায়ন তারে দিলেন হিমালয়, কুবের দিলেন এনার্জি ড্রিঙ্ক যুদ্ধ করতে যায়। বলো অমলেট দুগ্গা, চলুন আমরা প্রবল বেগে ওই মোস্টার বিরুদ্ধে প্রতিশোধের প্রচন্ড প্রতিরোধ গড়ে তুলি। এই ইডিয়েটটাকে, বাহ, জন্মেই কারেক্টলি লোক চিনতে শিখে গেছে, ওর কথা ছেড়ে দাও, নেহাতি নাদান। কেন, আমরা যুদ্ধ করব না? না করব না, তোমার মতো একটা আহম্মককেই যদি আবার পাঠাবো তাহলে দুর্গার দুর্গতি নাসিনীকে এত খেটে কুটে গড়া হলো কেন মাতামটা? না মানে উনি কি একা একা পারবেন? কোথা থেকে এইসব গাম্বাটগুলোকে ধরে এনেছেন? সবসময় মহিলাদের ক্ষমতা নিয়ে ডাউট করে,
এই 10টা হাতে যদি শুরু করি না তো সব ইঞ্জিনিয়ারিং ফেল মেরে যাবে। স্বর্গের প্রমোটারির যে মনোপলিটা সিন্ডিকেট বানিয়ে করে রেখেছে সব ফুস হয়ে যাবে। ছেড়ে দাও ছেড়ে দাও, নিজ গুণে ক্ষমা করে দাও, এবার দুর্গা দুর্গা বলে কাজে লেগে পড়ো। এই একবার সবাই মিলে বলো দেখি, দুর্গা মাইকি চুন চুন কে মারুঙ্গি, চুন চুন কে মারুঙ্গি, মহিষাসুর আরহি হুঁ মেঁ। দুর্গা দুর্গা, দাঁড়া, সরি বিজি ইন আ মিটিং, উইল কল লেটার। কেন কালি তো বাজার করলুম, 3 নম্বর ভাড়ারে 90 নম্বর একটা টন বিরিয়ানির সব মশলার সব প্যাকেট করা আছে। ওকে খামকা খট্টে বড়িও না, রাখি। আরে দুত্তর, ইয়ার কি হচ্ছে নাকি? বলো কাতি সোনা। হ্যাঁ হ্যাঁ, না সোনা, আউটসাইড দ্য অফস্ট্রাম বল পড়লে LBW দেওয়া সম্ভব নয়। খামকা ঝগড়া করো না, তুমি বলে লাইনটা ঠিক রাখো, তুমি বরং একটা স্লো অফ কাটার চেষ্টা করে দেখো। আচ্ছা, T20 তো 18 নম্বর ওভারে মারবে, এটা তো ব্যাটসম্যানদের গেম, তাই না সোনা? ঠিক আছে, হ্যাঁ রাখলো। এইবার দেখ কেমন লাগে। রোকে রোকে রোকে, উফ, বলি হচ্ছেটা কি? মারামারিতে কোনো মন নেই দেখছি। ওরে মাল্টিটাস্কিং বেবি, ওটা তুই বুঝবি না। নিকুচি করেছে। হাই সত্যু ডিয়ার, কি বললে? বর্ষার রবীন্দ্রসঙ্গীতের ট্রান্স রিমিক্স, কপিরাইট চলে গেছে বলে সেটাও করবি? এই রবীন্দ্রসঙ্গীতের সেরামিক্স, আচ্ছা ট্রান্স রিমিক্স, আফ্রো আমেরিকান মিউজিক, গোবিট কোথাকার? না না, ওটা পূজা পর্বের গান, ওটা না, ট্রাইব, এসো শ্যামল সুন্দর, এক্স্যাক্টলি, মল্লার রাগে বর্ষার গান, বাড়ি গিয়ে শুনবো কেমন হলো। এক্সপেরিমেন্টাল মিউজিক ইজ অলওয়েজ গুড, মন দিয়ে করো, রাখি। এইবার দেখাবো মজা। আচ্ছা কি ব্যাপার বলতো, ইউ সো মেনি কল, আমার একটাও আসছে না। টেলিকম অপারেটরটা কি? আমারটা তো হিংটিং ছট, তোরটা না? না। কতবার বলেছি গনু, শেয়ার মার্কেটে এন্ট্রিটা বড় কথা নয়, এক্সিটের সময়টাই আসল স্পেকুলেশনের খেলা। কি আর করবে, সব শেয়ার গুলো আপাতত হোল্ড করে রাখো,
আমার কোম্পানি নেটওয়ার্ক বলছে ও কোম্পানি সরকার বাহাদুর নেবে, মাঝে একবার দাম উঠবে, তখন বেচে দিও, কেমন? এই তোর হলো, এবারে কি একটু মন দিবি? হ্যাঁ হয়েছে রে, এবার তোর সময় শেষ, এইবার তোর সময় শেষ। নারায়ণ নারায়ণ। হ্যাঁ হ্যাঁ, ব্যাস সব শেষ, প্রেস্টিজ পাংচার, ফিউচার ডুম, কেন যে আমি ওই অবলা লেডির বরটা চাইলুম না, কে জানতো লেডিগুলো আজকাল এমন জাহাবাজ ডেঞ্জারাস টাইপ হয়েছে, ভালো লাগে না। ও কিছু না, ও কিছু না, কত বড় বড় লোক তোমার মতো ভুল করে বড় বড় কেস খাচ্ছে, তুমি তো শিশু, হ্যাঁ মন খারাপ করে না, আসছে বছর আবার হবে। আচ্ছা নয়তো বাঙালির উৎসব হবে কি করে খোকা, কত লোক অপেক্ষা করে থাকে এই কটা দিনের জন্য, তার জন্য আমায় আবার ক্যালারি খেতে হবে, আমি খেলব না। ওই দেখো কি বলে, আরে বাবা এ তো আরই ভালো।